বাংলাদেশে ইন্টারনেটের দাম অন্যান্য দেশের তুলনায় অনেক কম বলে দাবি করেছেন মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ। সংগঠনটি যুক্তরাজ্যের প্রতিষ্ঠান কেবলের হিসাব তুলে ধরে জানিয়েছে, মোবাইল ইন্টারনেটের দাম দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। এদেশে প্রতি গিগাবাইট ইন্টারনেট প্যাকেজের গড় দাম 29 টাকার মতো। আজ বৃহস্পতিবার এক ভার্চুয়াল মতবিনিময় সভায় এমটপের মহাসচিব এস এম ফারহাদের তুলে ধরা উপস্থাপনায় এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশে মোবাইল সেবার উপর কর হার অনেক বেশি, আর ইন্টারনেট সেবার মান শুধু মোবাইল অপারেটরদের উপর নির্ভর করে না। বিশ্বের নানা দেশের ইন্টারনেটের গড় গতি তুলনামূলক চিত্র তুলে ধরা প্রতিষ্ঠান ওকলার হিসাবে গতির দিক দিয়ে বাংলাদেশের অবস্থান 139টি দেশের মধ্যে 135তম। সাম্প্রতিককালে বিষয়টি নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আলোচনা হচ্ছে। আবার কম মেয়াদে ইন্টারনেট প্যাকেজের ডেটা নতুন প্যাকেজ কিনলে তাদের যুক্ত হয় না কেন, তা নিয়েও আলোচনা হচ্ছে। এর মধ্যেই আজ 3টি মোবাইল অপারেটরদের প্রতিনিধিকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে এমটপ। এতে উপস্থাপনায় এস এম ফারহাদ বলেন, বাংলাদেশে টেলিযোগাযোগ খাত আরও এগিয়ে যেত যদি কর কাঠামো খাতের জন্য সুবিধাজনক হতো। তিনি জানান, এদেশে মোবাইল অপারেটরদের উপর ন্যূনতম কর 2%, যা তামাক কোম্পানির উপর 1% এবং অন্যদের উপর 0.6%। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, এই খবরটি বাংলাদেশে বড় বড় গণমাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা যদি চান তাহলে গুগলের মাধ্যমে এই খবরের সত্যতা যাচাই করতে পারেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনার পছন্দ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন, আর পছন্দ না হলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। তো নেক্সট আপনার আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত সময় বাসা থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।